नमस्कार आमार षष्ठ श्रेणी सकल छात्र छात्री के आमार चैनले स्वागत जानिए आजकेर भिडियो शुरू करछि। आज ए भिडियोते आमी तोमादेर मडेल एक्टिविटी टास्केर भूगोलेर पार्ट टू एर प्रश्न उत्तरगुलो निये आलोचना करब। अवश्य भिडियोटा पुरोटा देखो। इतिमध्ये तोमादेर जे विषयगुलोर भिडियो आमी आमार चैनले दिएछि सेगुलो एखोनो जारा देखोनि तारा प्लेलिस्टे गिये देखे निओ। ताहले चलो आजकेर प्रश्न उत्तर शुरू करा जाक। भूगोलेर पार्ट टू एर प्रश्न उत्तरगुलो देखे नाओ। एक नम्बर प्रश्न, जे ग्रह तार निजेर अक्षेर चारदिके उत्तर थेके दक्षिणे घोरे तार नाम ओ दुटि बैशिष्ट्य लेखो। जे ग्रहटी तार निजेर अक्षेर चारदिके उत्तर थेके दक्षिणे घोरे सेई ग्रहटिर नाम हलो ইউরেনাস। ग्रहटिर बैशिष्ट्य, मिथेन गैसेर परिमाण बेशी थाकाय ग्रहटिर रंग सबुज। एई ग्रहटी हलो सौर जगतेर शीतलतम ग्रह। एर तापमात्रा -216 डिग्री सेलसियास। এটি সূর্য থেকে প্রায় 287 কোটি কিমি দূরে অবস্থান করছে এবং এর আবর্তনের সময়কাল প্রায় 17 ঘন্টা এবং পরিক্রমণের সময়কাল প্রায় 84 বছর। দু নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা বাকি আঁকা হয়েছে কেন? আন্তর্জাতিক তারিখ রেখা সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত বিস্তৃত 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এই রেখাটি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত হলেও কিছু কিছু স্থানে এটি কিছু দেশ, দ্বীপ ও দ্বীপপুঞ্জের উপর দিয়ে চলে গেছে। কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখা অনুসারে পৃথিবীতে তারিখ ও বার ঠিক হয়, তাই একটি দেশ বা দ্বীপের উপর দিয়ে একে কল্পনা করা হলে সেই দেশ বা দ্বীপের অধিবাসীদের মধ্যে তারিখ ও বার নিয়ে মতভেদ দেখা দেবে। তাছাড়া প্রশাসনিক কাজ চালাতেও অসুবিধা হবে, তাই এই রেখাটিকে সামান্য বাঁকিয়ে জলভাগের উপর দিয়ে অথবা মহাদেশের সীমারেখার উপর দিয়ে কল্পনা করা হয়েছে। তিন নম্বর প্রশ্ন, কয়ালের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। কেরলের মালাবার উপকূলের লবণাক্ত জলের হ্রদগুলিকে কয়াল বলে। কয়ালের একদিক সমুদ্রের দিকে উন্মুক্ত থাকে, কয়ালের জল লবণাক্ত হয়। পরের প্রশ্ন, থর মরুভূমি জনবিরল কেন? থর মরুভূমি জনবিরল হওয়ার কারণগুলি হল, এখানকার জলবায়ু চরম ভাবাপন্ন প্রকৃতির, অর্থাৎ দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য অনেক বেশি হয়। এই মরুভূমিতে বৃষ্টিপাতের পরিমাণ 20 সেমির কম। এখানকার মৃত্তিকা শুষ্ক এবং লবণাক্ত। এখানকার অনুর্বর মাটি কৃষিকাজের জন্য উপযুক্ত নয়। এখানকার যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়। এছাড়া উপযুক্ত জীবিকার অভাব এবং জীবনধারণের জন্য প্রতিকূল পরিবেশ। এই সমস্ত কারণে থর মরুভূমি জনবিরল। তো ভূগোলের পার্ট টু এর প্রশ্ন উত্তরগুলো এখানে আলোচনা করে দিলাম। আবার একই কথা বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। তোমাদের কোনো বক্তব্য থাকলে সেটা আমাকে কমেন্ট করে জানিও। এবং যে বিষয়গুলোর ভিডিও এখনও পর্যন্ত তোমরা পাওনি সেই ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।